সামনে বাংলাদেশের বড় দুটি ইভেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপ এবং এর আগে ট্রাই নেশন সিরিজ, সেই সিরিজ নিয়ে কাজ করছেন ক্রিকেটার লিটন দাস, তার সঙ্গে কথা বলবো ওয়ার্ল্ড কাপ নিয়ে তার পরিকল্পনার কথা। লিটন, ফার্স্ট অফ অল আপনার ইঞ্জুরির আপডেটটা কি? আপাতত ইঞ্জুরির যে কন্ডিশন সেটাতে ইম্প্রুভের দিকে, সম্ভবত আরও আমি ফিজের সাথে কথা বলেছি আরও 2 উইকসের মতন লাগবে আর কি ফুল মাঠে ফিরতে, বাকিটা দেখা যাক, আমার রিহ্যাবের কাজ চলতেছে। খেলা হচ্ছে, আপনি খেলতে পারছেন না, কতটুকু মিস করছেন? স্বাভাবিক, যেহেতু প্লেয়ার সবসময় মাঠকে তো মিস করি, আর এর থেকে একটা বড় ইভেন্ট আর পাওয়া যায় না। আমার মনে হয় প্লেয়ারদের জন্য দুটাই বড় ইভেন্ট, ওয়ার্ল্ড কাপ এবং আমাদের এশিয়াদের জন্য এশিয়া কাপ। তো এশিয়া কাপের মতন ইভেন্ট একটা মিস করা মানে একটা প্লেয়ারের জন্য স্বাভাবিক বিষয়, এটা খারাপ লাগার মতনই। বাট এটা আপনাকে মানতে হবে যে প্লেয়ারদের ইঞ্জুরি আসবে, থাকবে। এখন চেষ্টা করতেছি এখান থেকে রিকভারি করার, সামনে যে খেলাগুলো আছে যেন খেলতে পারি। কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং মানে আপনার লাগে যে পার্ট অফ গেম, বাট স্টিল? না, স্বাভাবিক, এটা তো ধরেন শুধু ইঞ্জুরি না, আমি যখন একটা ছন্দে ছিলাম কোভিডের আগে, তো কোভিড হওয়াতে কিন্তু 1.5 বছর ক্রিকেট না হওয়াতে আমি আবার ব্যাকফুটে পড়ে গিয়েছিলাম। তো সিমিলারলি এখন যেটা হচ্ছে যে ধরেন একটা ভালো টাচে ছিলাম, এখন আবার ইঞ্জুরিতে পড়ার পর জানি না ইঞ্জুরি থেকে কীভাবে কামব্যাক করতে পারবো, কারণ অনেক প্লেয়ার আছে যেটা কারোর জন্য ইঞ্জুরি অনেক ভালো নিউজ হয়ে আসে, কারোর জন্য খারাপ হয়ে আসে। এখন চেষ্টা করবো ভালো কিছু করার, বাদ বাকি তা উপরওয়ালা বা ভগবান। যার 2 বছর আগের যা অভিজ্ঞতা, 2 বছর পরের অভিজ্ঞতা তো স্বাভাবিক এক না, ডিফারেন্স কিছু থাকেই। দেখেন, মানুষ, আমি অলওয়েজ ফেলিয়ারকে ওয়েলকাম করি, কারণ ফেলিয়ার না হলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ল্যাকিংসগুলো কোন দিকে। তো আমার মনে হয় যেসব প্লেয়ার ফেলিয়ার এখন হচ্ছে তাদেরকে সাপোর্ট করা উচিত, 2 বছর পর তারাই দেখবেন আজকে আমি যে পজিশনে আছি তার থেকে বেটার পজিশনেও যেতে পারে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করা উচিত, এবং আজকের বর্তমানটাকে মানে যে জিনিসটা আছে এটা না নিয়ে এত বেশি ওয়েট না হয়ে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, এবং আমার মনে হয় যে তারা সামনে আরও ভালো কিছু করবে। অস্ট্রেলিয়াতে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, যদি ফিট থাকেন অবশ্যই আপনি খেলবেন, এখন থেকে মাথায় নিশ্চয়ই প্ল্যান করছেন যেহেতু মাঠগুলো বড়। ট্রুলি অনেস্ট, যখন আমি জিম্বাবু সিরিজে যাই তখন থেকে একটা চিন্তা ছিল যে না, আমি এখন থেকে যে সিরিজগুলো খেলবো সবই টি-20 হবে, কন্টিনিউ একটা ওয়ার্ল্ড কাপ প্রসেস পর্যন্ত। বাট আনফর্চুনেটলি আমি এখন ইঞ্জুর্ড, তো আমি চাইলেও অনেক কিছু নিয়ে যেতে পারবো না, কারণ আমার প্র্যাকটিস এথিক ওইভাবে হবে না এখন যে আমি চাবো যে রানিং করি বা পাওয়ার হিটিং করি। সো এই মুহূর্তে আমার মেন ফোকাস হচ্ছে আমি নিজেকে কীভাবে ফিট রাখতে পারি। অবশ্যই যদি এর ভিতরে ফিট হয়ে যাই, আমার হাতে যে অপশনগুলো থাকবে, প্র্যাকটিস সেশনগুলো থাকবে, আমি চেষ্টা করবো যেন ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ লিটন, শুভকামনা আপনাকে, ওয়ার্ল্ড কাপে ভালো করবেন এবং দ্রুত আপনি সুস্থ হয়ে মাঠে ফেরো। থ্যাংক ইউ। দর্শক, লিটন দাস কথা বলছিলেন এবং তিনি জানালেন ওয়ার্ল্ড কাপ নিয়ে আপাতত তার তেমন কোনো প্ল্যান নেই, কিন্তু তিনি দ্রুততম সময় ফিট হয়ে মাঠে ফিরতে চান, এটাই তার লক্ষ্য। মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।